আমরা প্রশাসনের বিরুদ্ধে কোন আন্দোলন করতে যাচ্ছি না, বা সরকারের বিরুদ্ধে আমরা কোন আন্দোলন করতে যাচ্ছি না। যদি প্রশাসন থেকে 144 জারি করা হয় সেটা ভিন্ন, আমরা সেটা মানব, আমরা আইন মানি, আমরা ফ্যান এভাবে কিছু করব না। আমার অনুরোধ থাকবে আমার কর্মী নেতা কোনো যারা আছেন, অহেতু কেউ কোনো প্রভাকাণ্ডে যাবেন না। আমরা নেতৃবৃন্দরা সিদ্ধান্ত দিব, অবশ্যই আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধা রেখে আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা কাজ চালিয়ে যাবো। মন্ত্রী মহোদয়ের নির্দেশনা আছে, এই কথা তারা বলছে। মন্ত্রী মহোদয় বিদেশ আছে এটা আমরা জানি, এবং তার সাথে আমাদের আলোচনা হয়েছিল। কথা বলিয়া মন্ত্রী মহোদয়কে সামনে এনে আজকে কিন্তু আমাদের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। মন্ত্রী মহোদয় নিষেধ করেছেন, উনি আসার আগ পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারবো না, রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সহ সম্মেলন সহ। কারণ আমাদের উপজেলা সভাপতি সেক্রেটারি দুজনের নির্দেশনায় আমরা কিন্তু আজকের এই কাউন্সিলের আয়োজন করেছিলাম, এবং দুজনই উপস্থিত হয়েছে। এরপরেও আইন শৃঙ্খলা বাহিনী তারা বারবার অনুরোধ করছে, এবং আমার মনে হয় যে আমরা আর এখানে থাকবো কি থাকবো না এটা আমাদের সভাপতি সাহেব আবারও কথা বলবে। আমি সভাপতি সাহেবকে অনুরোধ করব, এই আওয়ামী লীগের নেতা কর্মীদের এখান থেকে বিদায় করতে হলে এদের সম্মানের সহিত আমরা যেন এখান থেকে চলে যেতে পারি। কোন প্রশাসনের লোকজন অন কন্ট্রোলের কথা বলছে, আমাদেরকে একটু সময় দেন। আমরা আলোচনা সাপেক্ষে আমাদের কাউন্সিল দরকার হয় আমরা আগামীকাল করব, আজকে না করতে পারি। আমরা দলের জন্য জীবন দিতেও প্রস্তুত, রাজনীতি করি আমরা অনেকদিন যাব, সেই রাজনীতিতে এর এমন ভঙ্গুর অবস্থা আমাদের মধ্যে নাই এবং কোনো সময় ছিল না। আজকে যারা গুলি কয়েক লোক এই ঘটনার সূত্রপাত করেছে, আমরা রাজনীতি আওয়ামী লীগ করব, আপনারা আওয়ামী লীগ করতেন না, তাহলে আজ আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে হাতে পায়ে দড়ি বলি। ভবিষ্যতে আমরা আমাদের পরিকল্পনা মাফিক আপনাদেরকে নিয়ে মাঠে আমরা থাকবো ইনশাল্লাহ। আমরা রাজনৈতিক শ্রমিক, আমাদের বিরুদ্ধে আজকে কুপ্রলোচনা দিয়ে যেভাবে আমাদেরকে এটা একটা লাঞ্ছনার শিকার হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা, সম্মানিত উপস্থিতি আজকে আমাদের 7-8 আওয়ামী লীগের কাউন্সিল, তাই না? উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমি এবং আমার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আমাদের স্বাক্ষর ব্যতীত মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর দেওয়ার কোন ব্যক্তি নেই। আপনাদের আপনাদের আপনারা অবিচল হবেন না, আমাদের প্রতি আস্থা রাখবেন। আজকে সম্মেলন করি না করি আমরা এই 7-8 কমিটি অবশ্যই অবশ্যই ঘোষণা করব। যদি আরো কোনো ব্যক্তি সাংগঠনিক ক্ষমতা থাকে তা তারা করবে, কিন্তু আমরা আমাদের সরকার, আমরা সরকারে আছি, আমরা নিয়ম এবং আইন মানি, নিয়মতান্ত্রিক ভাবে আমরা পথ চলব। আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, আজকে না আমরা সম্মেলন করব, সরকার বা পুলিশের প্রতি কিন্তু আমাদের কোনো আন্দোলন বা সংগ্রাম নেই, তোমরা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে। আপনাদেরকে যে কোনো অন্যায় কাজ করে, যে কোনো অপরাধ করে তা আপনাদের উপর চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই জন্য আমি আমার নেতা কর্মীদেরকে বলবো আপনারা সজাগ থাকেন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার মুদ্রা 7-8 আওয়ামী লীগের আগামী পরবর্তী কমিটি ঘোষণা করবো করবো করবো, কোনোভাবে কোনো সংঘর্ষে যাবেন না। আরে কাদের সাথে করব, তারা তো অনেকবার আমাদের জনপ্রিয়তা দেখেছে, গত পুরান নির্বাচনে আমাদের জনপ্রিয়তা দেখেছে, 2001 সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল মুক্তির বিরুদ্ধে নৌকার বিরুদ্ধে যে হায়ার লড়া দেখেছে, তাদের প্রেতার তারা হয়ে গেছে পলাশি যুদ্ধে মির্জাপুরের কারণে বাংলার নষ্ট হয়েছিল। আপনারা কি মনে করেন
মির্জাপুরের সন্তানরা আছেন, আমাদের আমরা কোনোভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবো না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আপনাদের প্রাণ হাতে বলব, আমাদের শক্তি সামর্থ্য তাদের এখানে অনেক প্রমাণ দিয়েছি। লজ্জা যদি থাকত চুপ করে ঘরে বসে থাকতেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনার গণতন্ত্র, আপনার নিয়ম, আপনার যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। আপনি ঘোষণা দিয়েছেন অনুপ্রবেশকারী দলে থাকবে না। যারা নৌকা থেকে নেমে গেছে আমাদের বলা কিছু নেই, আর তারা কোনদিন এই নৌকায় উঠতে পারবে না, সেটা জনমতে শেখ হাসিনার ঘোষণা। সুতরাং আজকে যারা দুষ্কৃতিকারী আছে, যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়, তারা একটু ভাবে দেখুন, একটু ভাবে দেখুন। 2001 সালে জাতীয় নির্বাচন আমাদের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে এসেছিলেন মান্যবর লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান, তার বিরুদ্ধে সে দুঃখ থেকে শুরু করে গত বছর পরিষদ নির্বাচনে তারা এসে গেছে বুড়া আওয়ামী, এবার সেজেছে আনারস আওয়ামী, আমরা শেখ হাসিনার নৌকার আওয়ামী। এক কথায় আমরা নৌকাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনার কথাকে বিশ্বাস করি, তাই ধারাবাহিকতায় আমরা কাজ করবো। আজকে যিনি আমাদের স্থানীয় সাংসদ মাননীয় মন্ত্রী, আপনি ন্যায় বিচার করুন না, যে কারণে বিনিয়োগের ঘটনা হয়েছে। আমরা উপজেলা আওয়ামী লীগের মিটিং করার পর আপনার অনুসারে যখন মিটিং আসেনি, আপনি আমাদেরকে সহ তাদেরকে আপনার বাড়িতে ডেকে নিয়েছেন, আপনি অনুরোধ করেছেন, আমরা ভাই বিনিয়োগের সভাপতি কিছু লোক এনে পকেট কমিটি করেছেন, তারপর আমরা সবাই মিলে বিনিয়োগের সাধারণ মিটিং দিয়েছিলাম। ওই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা গতকালকে বিনিয়োগের সম্মেলন করতে গিয়েছিলাম। আপনারা আপনাদের বরং বিচারের বাড়াচ্ছি, মন্ত্রী মহোদয় যাদেরকে আমাদেরকে নিষেধ দিয়েছেন তারা মন্ত্রী মহোদয় নির্দেশ ভঙ্গ করলো, ওই গোলাপ খতম কমিটি করেছে, আপনাদের জানা দরকার আছে। তাই আমার অনুরোধ থাকবে, আমরা নেতৃবৃন্দরা বসে প্রতিশোধের মধ্যে 7-8 মায়ের পরবর্তী কমিটি ঘোষণা করবো, আপনারা কেউ শৃঙ্খলতা বলতে দেবেন না। এ আপনার জানা আছে সব এখানে আমরা কাউন্ট শুরু করবো, এরই মধ্যে 3 অর্ডার সভাপতি সাহেব ঘোষণা দিয়েছেন। এমনি পরিস্থিতি তো দেখতে আসেন, এমনি পরিস্থিতি সামান্য উত্তেজনা ছিল, আমি আসছি, সব চলে গেছে, কোনো সমস্যা নেই, কাপড়ের জন্য সমস্যা নেই। পরিস্থিতির পক্ষে একটু এক পক্ষ কাউন্সিল ডাকছে, আর এক পক্ষ তো ডাকে সামান্য উত্তেজনা ছিল, আমি আসার পর তো দেখছি সব চলে গেছে, কাপড়ের জন্য সমস্যা নেই।